সোনরে অবিদাতা আমারি মনের ব্যথা, সোনরে অবিদাতা আমারি মনের ব্যথা, আমি নবীর দিওয়ানা আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গজল এডিটিং করতে আমরা সকলেই পছন্দ করি, তো অনেক ভাই আছেন যারা আসলে টাকার বিনিময়ে স্টুডিওতে রেকর্ড করতে পারতেছেন না, তো তাদের জন্য অনেক অনেক উপকারে আসবে যে আপনি নিজেই মিক্সিং মাস্টারিং করতে পারবেন মোবাইল থেকে। অনেকেই বলেছেন যে মোবাইল থেকে কতটুকু করা যায়, মোবাইল থেকে আপনি আপনার পিসিতে যতটুকু করা যায় তার থেকে কম কিন্তু এখন করা যায় না, ঠিক আছে? তো সেই জন্য রেকর্ডটা ভালো হইতে হবে, রেকর্ড কোয়ালিটি যত ভালো হবে, অটোটিউন যত ক্লিয়ার হবে, ভয়েসটাও তত স্মুথ হবে, এডিটিংটাও তত ক্লিয়ার হবে। তো আজকে দেখলেন যে এই গজলটি মোবাইল থেকে রেকর্ড করা, মোবাইল থেকে কাজ করা, এবং একটা রেকর্ড থেকেই কিন্তু সমস্ত ট্র্যাকে এই যে ভয়েসগুলো দেখতে পারতেছেন, এক দুই তিন, এই যে মেইন ভোকাল নিয়ে চারটা ট্র্যাকে এখানে যে কাজ করেছি, তিনটা ট্র্যাকই হয়েছে কোরাস। যখন আপনি নিজেই এডিটিং করতে পারবেন, কোরাস তৈরি করতে পারবেন, তখন কিন্তু আপনার কাছে গজল এডিটিং করা একদম খুব সহজ হয়ে যাবে। অনেকেই বলেছেন মোবাইলের কাজ যদি আমরা শিখতে পারি সেক্ষেত্রে আমরা পিসির কাজগুলো কি করতে পারবো, তো আমি বলবো যে মোবাইলের কাজ করতে পারবেন আপনি যখন আপনি শিখতে পারবেন, তখন পিসির কাজ কিছু হলেও আপনার ধারণাটা হবে। যেমন আমার হয়েছে, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, যেমন আমি মোবাইল থেকে কাজ করার পর পিসিতেও মোটামুটি আমি কাজ পারি, আমি যতটুকু পারি ততটুকুই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করি। এখন বলবেন যে আমরা তো এডিটিং শিখতে চাচ্ছি, তো সেই জন্য আমরা কি করতে পারি? সেই জন্য সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। মোবাইল এডিটিং কোর্স, যে কিভাবে কোরাস তৈরি করতে হয়, কিভাবে হামিং তৈরি করতে হয়, কিভাবে একটা ভোকাল প্রসেসিং করতে হয়, ভোকালের সাউন্ড কোয়ালিটি কিভাবে সুন্দর করতে হয়, সব কিন্তু ওই পর্ব টু পর্ব দেওয়া আছে। যারা এই কোর্সটি নেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন, এবং স্টুডিও ওয়ানের কোর্সও যারা নেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন। এবং এটার ভার্সন হলো আপনার 3.5.1.5G। আপডেট ভার্সনে FLM ইউজার ফাইল আসে না, আবার অনেকের আসে, এবং যখন আপনি সেভ করতে যান তখন কিন্তু সাউন্ড কোয়ালিটি কমে যায়, অনেক রকমের প্রবলেম হয়। তো যাই হোক, আবারও একটু গজলটা শুনতেছি, চলুন। সোনরে অবিদাতা আমারি মনের ব্যথা, সোনরে অবিদাতা আমারি মনের ব্যথা, আমি নবীর দিওয়ানা আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা। তো অবশ্যই শুনলেন ভোকালটা। এখন আসি যে আপনার এডিটিং শিখতে হলে আপনার কোন রকমের ফোন ব্যবহার করতে হবে। আপনি 2GB 3GB-তে আপনি করতে পারবেন, কিন্তু আপনার এই ফোনটা ল্যাগ করবে মূলত। আপনি যখন বেশি ট্র্যাকের কাজ করবেন তখন ল্যাগ করবে, কিন্তু সাপোর্ট দিবে FL স্টুডিও। তো সেই জন্য আমি বলবো 6GB অথবা 8GB র্যাম ব্যবহার করার ট্রাই করবেন, এবং অবশ্যই মেন যে আপনি যেটা থেকে রেকর্ড করবেন ফোনের যে মাইক্রোফোনটা, এটা চেক করে নিয়ে আসবেন। কিছু কিছু দেখবেন মাইক্রোফোনে অনেক কিন্তু ভালো, মানে অনেক পাওয়ার, ওই মাইক্রোফোনগুলো চেক করে নিয়ে আসবেন। যে আপনি রেকর্ড করে আপনি অটোটিউন করে দেখবেন যে আপনার কিসির মিসির আওয়াজ পড়ে কিনা, আটকে আটকে আসে কিনা, এটা ট্রাই করে আনবেন কিন্তু। আর যখন আপনি দামি একটা ফোন কিনবেন যে মনে করবেন আমার মাইক্রোফোনটা অনেক ভালো, আমি ভালো মিক্সিং করতে পারবো, পারবেন না কিন্তু। তো সেই জন্য অবশ্যই চেক করবেন, অনেকের ডিভাইস মানে মাইক্রোফোন খারাপের জন্য কিন্তু এই যে অটোটিউন ক্লিয়ার হয় না, ঠিক আছে? তা এখন আসি এই যে প্রথম ট্র্যাকে, এই যে দেখতে পারতেছেন, এখন আমরা সবগুলা আমরা ইফেক্টস অফ করে আমরা র ভোকালটা আমরা শুনবো, তারপরে আমরা আবারও চালু করব, চলুন দেখি। সোনরে অবিদাতা আমারি মনের ব্যথা,
সোনরে অবিদাতা আমারি মনের ব্যথা আমি নবীর দিওয়ানা আমি যাব সোনার মদিনা আমি যাব সোনার মদিনা আমি যাব সোনার মদিনা বন্ধুরা আপনারা র ভোকালটা শুনলেন এই ভোকালটা যখন এডিটিং করেছি সর্বপ্রথম আমরা এখন অটো টিউন করব দেখি এখন কেমন লাগতেছে আমি যাব সোনার মদিনা আমি যাব সোনার মদিনা দেখলেন যদি আমার অটো টিউন সম্পূর্ণভাবে দেখেন সব কিন্তু এখানে একদম স্কেল ভাবে কিন্তু ঠিক আছে এই যে এমন দরদি নবী পেলে যে এই পৃথিবী এমন দরদি নবী যার প্রেমে সবই দিওয়ানা আমি যাব সোনার মদিনা আমি যাব সোনার মদিনা আমি যাব সোনার মদিনা তো দেখলেন এখন যদি আমরা সবগুলা ইফেক্টস একসাথে অন করি অটোটিউন সহ সর্বপ্রথম আমরা র ভোকাল শুনবো তারপর এক এক করে যে আমরা এডিট করেছি এই ইফেক্টসগুলো আমরা অন করে দিব তাহলে কিন্তু পার্থক্যগুলো বুঝতে পারবেন যে একটা নর্মাল ভোকাল কিভাবে আপনার ভালো কাজ করা যায় যখন আপনি কাজগুলো করতে পারবেন চলুন ওরে অবিদাতা আমারি মনের ব্যথা সোনরে অবিদাতা আমারি মনের ব্যথা আমি নবীর দিওয়ানা আমি যাব সোনার মদিনা আমি যাব সোনার মদিনা আমি যাব সোনার মদিনা কামনিওয়ালা নবীজি মোর আসেন মদিনায় চলবে ও বাইকে কে যাবি সোনার মদিনায় তো দেখলেন যে আমাদের নর্মাল ভোকালটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু কাজ করেছি তাই না এখন আসি কোরাজের ক্ষেত্রে কোরাজটা আমরা পরে কথা বলতেছি কোরাজের ক্ষেত্রে মেন ভোকালে আমরা কি কি কাজ করেছি চলুন একটু আমরা দেখি মেন ভোকালে এখানে দেখতে পারবেন এই যে অটোটিউনটা আমরা পিসটা 76 করে দিয়েছি এবং হলো কিটা হলো আপনার ডি শার্প এখন শুনি মাইনরের ডি শার্পে আপনার অটোটিউনের স্কেল রিভার্বের কাজটা আমরা করে দিয়েছি এই যে 60 এবং করে দিয়েছি এই যে 66 বাস বাকিগুলো ডিফল্ট গ্রাফিক ইকিউ করেছি আমরা সিতে আমরা কাজ করেছি এবং এইখান থেকে আমরা করেছি জি শার্প এবং এ শার্প এবং বি ঠিক আছে তো মূল বিষয় হলো যে আপনার এখানে নব পাবেন কয়টা 3টা 6টা 9টা নব পাবেন আপনি এই 9টা নবের ভিতরে যখন যেটা ব্যবহার করা হবে কিন্তু মেন যে নবগুলো আমি বলে দিচ্ছি আপনাদের মেন নব হলো এই যে সি সি শার্প ডি এবং এখান থেকে জি এ শার্প বি এই 6টা নবের কাজ করবেন বাকি যে 3টা ডিফল্ট এগুলো দরকার নাই তবে কোনো ভোকালে আপনার দরকার হইতে পারে ঠিক আছে এবং এই যে 3টা এটা হয়েছে লো আর এই 3টা ই থেকে এফ এফ শার্প ঠিক আছে এগুলো হয়েছে মিড আশা করি বুঝতে পারছেন তাহলে কি হলো লো মিড হাই ঠিক আছে যখন যেটা আপনার বাড়ানো উচিত এখন আসি এই গেট গেট জিনিসটা কি এটা নয়েস রিমুভ করার জন্য এটা জিরোই থাকবে এটা দেখতে পারতেছেন এই যে -45 dB করে দিয়েছি এবং এই যে মিক্সটা আপনার 100ই থাকবে এখন আসি মাল্টি এফেক্টস মাল্টি এফেক্টস থেকে আমরা পরিমাণ মতন এখানে ডিলেটা দিব এখান থেকে সবসময় আমি ব্যবহার করি 1/4 আজকে ব্যবহার করেছি 3/8 ডিলেটা ঠিক আছে এবং অনেকেই বলেছেন যে ভাই আপনি যে সিরিয়ালভাবে কাজ করেন ধরেন মাল্টি এফেক্টস আমরা নিচে দিব সিরিয়ালভাবে কাজ করব কোনো সমস্যা নেই আপনি মানে আকপিস করে কাজ করলে সমস্যা নেই কিন্তু মেইন বিষয় হলো অটোটিউন সর্বপ্রথম করতে হবে অটোটিউন সর্বপ্রথম করার পর আপনি চাইলে রিভার্ব আপনি জিআরও দিতে পারেন গ্রাফিক ইকিউও পরে দিতে পারেন কোনো সমস্যা নেই এখন আসি আমরা এখান থেকে টিউনার টিউনার জিনিসটা কি অটোটিউনের স্কেলটা দেখার জন্য এই যে এখন কোন স্কেলে বাজতেছে এইটা দেখাচ্ছে এখানে তো টিউনার মূলত হইছে এইটা তো টিউনার জাস্ট আপনি অটো সিলেক্ট করে রাখবেন
প্যাডস ব্যবহার করার ক্ষেত্রে, ব্যাকগ্রাউন্ড প্যাডস তৈরি করার ক্ষেত্রে। এখন আসি এখান থেকে এফেক্টস অ্যানালাইজার, এটাও আপনার ডিফল্টভাবে থাকবে, আপনি এখানে 3 নম্বর 4 নম্বর যেটা আপনি সিলেক্ট করেন কোনো সমস্যা নেই। এখন আসি এফেক্টস ইকুয়ালাইজার, এই ইকুয়ালাইজারটা কি, এটাও কিন্তু সাউন্ড কোয়ালিটি আপনার সুন্দর করার জন্য। আমি কি করেছি এখান থেকে, এই যে আমি আপনাদের বললাম এই যে ব্যান ওয়ান, আপনার হয়েছে মিড এবং হাই এবং লো, মিড লো হাই, এই যে ব্যান ওয়ান লো এবং থ্রি হয়েছে মিড এবং ফোর হয়েছে হাই। তাহলে আমরা ব্যান ওয়ান যে এখানে দেখতে পারতেছেন, এটা কিন্তু আমরা দেখতে পারবেন এইটা আপনার 50 থাকবে, এটা জিরো করে এটা আপনি উপরে এই যে দেখতে পারতেছেন 183 আমি এখানে রেখেছি, 3.8G আমরা এখানে রেখেছি, গেনটা আমরা করে দিয়েছি 2.5 dB, 2.5 dB করে দিয়েছি। এটা কিন্তু আপনি এইখান থেকে দেখবেন যে কোথায় রাখা যায় এভাবে টান দিয়ে, ঠিক আছে? তো আপনার যেখানে ভালো লাগবে সাউন্ড কোয়ালিটি ওইখানে রেখে দিবেন। তো সেমভাবে এখানে কিন্তু এইভাবে কাজ করেছি, ব্যান্ড থ্রি ব্যান্ড ফোরেও কিন্তু সেমভাবে এভাবে কাজ করেছি, গেনটা করে দিয়েছি 1.4 dB, এখানে দেখতে পারতেছি ভোকালটা ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার করার জন্য এই ইকুয়ালাইজারটা করবেন। এখন আসি আমরা এফেক্টস লেভেলার, এই লেভেলারটা কি, লেভেলারটা আপনার সাউন্ড কোয়ালিটি এখান থেকে কম বেশি আপনি করতে পারবেন। এই যে দেখতে পারতেছেন আমরা এখান থেকে মাইনাস করে দিয়েছি আপনার -0.8 dB করে দিয়েছি ধরেন। তো আপনার যখন বাড়ানো লাগবে তখন আপনি প্লাসে ক্লিক করলেই কিন্তু এটা বাড়বে সামনের দিকে যখন আপনি ক্লিক করবেন, এবং মাইনাস করতে হলে যখন আপনি ব্যাগে দিবেন সেক্ষেত্রে মাইনাস হবে। এবং প্যান জিনিসটা কি, এই যে প্যান জিনিসটা হলো আপনার বোকালটা এক সাইডে আপনার এক হেডফোনে বেশি শোনা যাচ্ছে, আপনি এটা প্যান মাইনাস করে দিবেন আপনার একদম ক্লিয়ার শোনা যাবে, ঠিক আছে? আপনার দুই কানে কিন্তু একদম ক্লিয়ার শোনা যাবে, যার জন্য এই লেভেলারটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এখন আসি যে ভাইয়া আপনি আবারও এখান থেকে কেন ইকুয়ালাইজারটার কাজ, এখন বলবেন অনেকেই কেন ভাইজান আপনি আবারও এখান থেকে গ্রাফিকের কাজটা করেছেন, আমার সাউন্ড কোয়ালিটি যখন আমি দেখতে পারতেছি আমার ঠিক নাই, সাউন্ড কোয়ালিটি আমার অতিরিক্ত বেশি, যার জন্য কিন্তু আমি এখান থেকে একটা ট্রিক্স কাজে লাগাইছি। যেমন এই যে এটা আমি উপরে করে দিয়েছি, এই যে সি, ঠিক আছে? দেখবেন যে সর্বপ্রথম যে ইকুয়ালাইজারের কাজটা করেছি এটা কিন্তু মাইনাস ছিল, কিন্তু এটা কিন্তু উপরে করে দিয়েছি, বাকিগুলো আপনার 1, 2, 3, 4, 5 এই যে 5টা ফিল্টার আপনার ডিফল্টভাবেই রয়েছে। কিন্তু এইখান থেকে দেখতে পারবেন যে জি শার্প এইটা কিন্তু 6.6 করে দিয়েছি মাইনাস, যাতে ভোকালটা আপনার সাউন্ড কোয়ালিটি একদম নিয়ন্ত্রণে থাকে, বেশি বাড়তি শোনা না যায়, এবং আর কোনো কিন্তু এখানে কাজ করা হয় না, শুধু দুইটা ফিল্টারের কাজ করেছি। এখন বলবো যখন আপনার দেখবেন সাউন্ড কোয়ালিটি ঠিক নাই তখন কিন্তু আপনি এখান থেকে এই যে ইকুয়ালাইজারের কাজটা, সরি, আপনি আবারও এখান থেকে গ্রাফিকের কাজটা আবারও করতে পারেন। তো মেইন ভোকালে মূলত এইটা ছিল। এখন আসি আমরা যে কোরাসের ক্ষেত্রে, এই যে 1, 2, 3 এই তিনটাই কোরাস, তো এক এক করে আমরা এখন শুনব। আমারি মনের ব্যথা আমি নবীর দিওয়ানা, দেখলেন যেটা আমি কিভাবে করেছি, শুধু এখান থেকে অটো পিস করেছি এবং মাইনরের ডি শার্প, এবং এইখান থেকে এফেক্টস স্টিরাইজারের কাজটা করেছি 3 নম্বরটা সিলেক্ট করে। এই যে 3 নম্বরটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এইটা আমি দেখতে পারলাম যে আপনি শুধু এখান থেকে প্যান করে দিবেন যে আপনার দুই কানে কোরাসটা যাতে সমান শোনা যায়, যার জন্য এই দুইটা কাজ করেছি। এবং এইখান থেকে ডিফল্টভাবে শুধু রিভার্বটা সিলেক্ট করেছি, এই যে এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে রিভার্ব করে দিয়েছি, কোনো কাজ করি নাই, এই তিনটা কাজ করেছি এখান থেকে। তাহলে কিন্তু আপনার ভোকালটা খুব সুন্দর শোনা যাবে। এখন আসি আমরা 3 নম্বরটাকে, আমরা এখানে কি করেছি চলুন আমরা একটু শুনি। কিন্তু আমরা কিন্তু মেইন ভোকালটা আমরা এখান থেকে কপি করে এখানে দিয়ে আমরা কিন্তু এই ভোকালটা 8 পিস করে দিব, ঠিক আছে? আমরা ভোকালটা যদি সমান রাখি সেক্ষেত্রে কিন্তু ভোকালটা কিসির মিসির আওয়াজ আসবে এবং অতিরিক্ত বেড়ে যাবে। এটা আপনি এভাবে করে দেখবেন যে কোথায় আপনার কোরাসটা ভালো শোনা যাচ্ছে। এই যে একটু শুনি, আবারও শুনতেছি, দেখছেন? এখন আমি আরো 8 পিস করে দিব, এভাবে কম বেশি করতে হবে কোরাসের ক্ষেত্রে। এই যে এখন আমি এটা ডিলেট করে দিচ্ছি, এটা আপনাদেরকে দেখাইছি আর কি জাস্ট। এখন আসি
এই যে আমরা তিন নম্বর ট্র্যাকের যে কাজ করেছি এখানেও করেছি, কিন্তু আপনার অটো পিস 85 করে দিয়েছি, পিসটা 12 করে দিয়েছি, ঠিক আছে। এবং এফএক্স স্টিরাইজারের কাজটা করেছি সেমভাবে এবং রিভাবের কাজটা করেছি। এখন আসি যে এটা আমরা কি করেছি, মূলত একটা বাচ্চাদের মতো যে আপনার কোরাস তৈরি করেছি, এই যে সরি এটা চিকুন কোরাস করেছি। কিন্তু দেখেন এই যে তিনটা ট্র্যাক, একটু নজর দিয়ে আপনারা দেখেন বন্ধুরা, তিনটা ট্র্যাক কিন্তু তিন রকমের। এইটা কিন্তু আপনার দেখতে পারতেছেন একটু কম, এইটা একটু বেশি, এইটা আবারও একটু নিচে দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু কোরাসটা জোরালো হবে এবং মনে হবে যে আপনি নতুনভাবে রেকর্ড করেছেন। এই টিক্সটা কিন্তু কাজে লাগাবেন, আগ পিস করে দিবেন কোরাসের ক্ষেত্রে। এবং দেখতে পারবেন যে এখান থেকে চিকুন কোরাসটা কিন্তু পিসের মাধ্যমে করেছি। এই যে এখন যদি প্লে করি, দেখলেন তো এটাই ছিল মূলত আপনার দ্বিতীয়র ক্ষেত্রে, ঠিক আছে। এখন আসি আমরা তিন নম্বর সর্বশেষে যে কোরাসটা তৈরি করেছি, আমরা সোলোভাবে শুনতেছি। এটা আমি কিভাবে করেছি, সেমভাবে অটো পিসটা 85 করে দিয়েছি, পিসটা আপনার 12 করে দিয়েছি এবং মাইনরের ডি শার্প এবং এটা 1.2 করে দিয়েছি, বাকিগুলোই আপনার একদম সেমভাবে কাজ থাকবে। এখন যদি একসাথে এই তিনটা প্লে করি কোরাস, দেখেন কেমন শোনা যাচ্ছে। দেখছেন হারমোনাইজ একটা ভোকাল তৈরি হয়ে গেছে, এখন মেইন ভোকালটা একসাথে প্লে করলে দেখেন কেমন শোনা যায়। দেখলেন যে আমরা কোরাসটা কত সুন্দর ভাবে তৈরি করলাম। এই যে আমি আবারও শোনাচ্ছি আপনাদের, এখন আমরা দেখতে পারবেন যে এইখানে কিন্তু আমরা রিভার্ব সাউন্ড, এটা কিন্তু আমার একটা ইফেক্টস, এইটা দিয়েছি জাস্ট, এই যে আবারও শুনেন। তো যারা কোর্স নেবেন তারা কিন্তু সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন। এখন আসি এই যে আমরা প্যাডস তৈরি করেছি ওমিনাস পেয়ার থেকে, এটা কিন্তু জাস্ট টিউনারের মাধ্যমে। প্যাডস সম্পর্কে কিন্তু অলরেডি আমি ধারণা দিয়েছি আপনাদেরকে, এই যে এভাবে মূলত তৈরি করছি। তো এখন আমরা অত দূর যাব না, প্যাডসের সাউন্ডটা আমরা এখন শোনাবো, চলুন। তো দেখলেন আমি যতটুকু তৈরি করছি এইখান থেকে ততটুকু আপনাদেরকে দেখাইলাম। যত ভালোভাবে সময় দিয়ে এডিটিং করবেন, আমার সময় থাকে না, যার জন্য আমি এডিটিং যতটুকু করি আপনাদেরকে দেখাই, তো আপনি ভালোভাবে করবেন। এটা হচ্ছে ব্যাস রিক সাব থেকে আমি তৈরি করেছি। তো এটা কিভাবে তৈরি করেছি, এই ব্যাসের সাউন্ডটা আমরা একটু শুনি। তো এটা অল্প অল্প শোনা যাচ্ছে। তো একটা ব্যাস থেকেই আমরা এটা তৈরি করছি, একটা ই থেকেই, কর্ড থেকেই। তো মূলত ছিল এই ছিল ভিডিও। তো এভাবে যদি আপনারা কাজ শিখতে চান তাহলে আমার ওই ভিডিওগুলো যদি কোর্সের নেন অবশ্যই শিখতে পারবেন। অবশ্যই যারা শিখতে চাচ্ছেন এখনই যোগাযোগ করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, খুব সহজে কিন্তু আপনারা নিজেই কিন্তু মিক্সিং মাস্টারিং করে বন্ধু বান্ধবের কাজগুলো করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন, এবং ইউটিউব চ্যানেলে কিন্তু নিজের গজল নিজেই আপলোড করতে পারবেন আমার মতো মোবাইল থেকে কাজ করে। এবং যারা পিসির কোর্স নেবেন অবশ্যই যোগাযোগ করবেন, এবং যারা গজলের কাজ করতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।